শ্রদ্ধার অসমবাসী রাইজ নমস্কার গ্রহণ করব। আজি আমি উপস্থিত হয়েছো এনে এখন দৌল উৎসব। আমার দৰং জেলার বিভিন্ন অঞ্চলত এটি আমার সংস্কৃতি আছে, বহাগর পরম্পরা এটা আছে, বিভিন্ন ঠাইত দৌল উৎসব উদযাপন করা হয়। তার এটি দৌল উৎসব উল্লেখযোগ্য ঐতিহাসিক দৌল উৎসব। সেই দৌল উৎসব হয়েছে ধূপতল শিব মন্দির প্রাঙ্গণত গড় ভাঙা দৌল উৎসব বলে আপনাদের জ্ঞাত। সেই দৌল উৎসবের স্থলীতে আমি উপস্থিত হয়েছো। আমার সন্মানীয় বিষয়ববীয় সকল ইয়াত উপস্থিত হয়েছে। আজি এক নান্দনিক দৃশ্য, আজি এক নান্দনিক দৃশ্য আপনাদের উপভোগ করব পাৰিব। আমি সন্মানীয় বিষয়ববীয়াক তেখেতসকলের এই উৎসব কেনেভাবে পালন করেছে, কেতিয়াপরা পালন করেছে তার বিষয়ে কবরভাবে আমি তেখেতক আহ্বান জানাইছো। মাননীয় সভাপতি, উদযাপন সমিতির সভাপতি মাননীয় গণেশ গোস্বামীদেব, সকলকে নমস্কার। অসমবাসী তথা ভারতবাসীক, আমার এই ধূপতল শিব মন্দিরের প্রায় 200 বছর হল ইয়াত স্থাপিত হব। এই 200 বছরেরপরাই 2000 দিনতে এই মন্দির স্থাপিত হয়েছিল, আর তেতিয়ারপরাই আমার ধূপতল শিব মন্দিরের গড় ভাঙা দেউল উৎসব বহাগর ঠিক 7 তারিখে এই গড় ভাঙা দেউল উৎসব হয়। নমস্কার, কথা হল 1843 চনেরপরাই আমার এই মন্দিরটি আগত খেরর আছিল, আর তেতিয়ারপরাই আসলে চলি আহি আছে এই মন্দিরত। অর্থাৎ 1843 চনেরপরাই একরাহে অত প্রায় 200 বছর হল আমার এই গড় ভাঙা কার্যসূচীটি আসলে সম্পূর্ণভাবে চলি আহি আছে। আর ইয়াত প্রতি বছরে আমার 7 বিহুর দিনাখন আমার এই দৌল উৎসবটি হয়। আর ইয়ার ইয়াত মেইনলি আসলে এই দৌল উৎসবের ক্ষেত্রে আসলে বিষ্ণু পূজা করা হয়, আর এটি একটা দৰঙৰ লোক উৎসব এই যেটু আমার উৎসব। আর এই ইয়ার জড়িয়ে আমার দৌলর ভেটি আছে, আর দৌল ভেটিট আমার 7টা দৰপ থাকে। এই 7টা দৰপ হল আমার 7টা দ্বীপ, 7খন দ্বীপ, আর 7খন দ্বীপর উপর ভিত্তি করে আর তার 2টা মগৰ আসলে দৌলর ভিত্তিট আমার মগৰ 2টা প্রতিষ্ঠা করা হয়। মগৰটো হল মগৰ 2টার একটা তাৎপর্য আছে। মগৰ 2টার তাৎপর্য হল আসলে জলের মাজত, আসলে জলত আসলে সাধারণত মগৰেই হল শ্রেষ্ঠ জীব বলে ধরা হয়। আর এই মগৰৰ জড়িয়ে আমার প্রভু ভগবন্ত বিষ্ণু অনন্ত শয্যাত আসলে আসলে আর সেই উত্তরমুখাকৈ আসলে, আর এই উত্তরমুখাকৈ থাকার কারণে উত্তর ফালে আসলে দৌলর ভেটি নির্মাণ করেছিলেন, আর নির্মাণ করে যাতে আমার ভক্তসকলে প্রার্থনা করব পারে, এই যে ভক্তি আহে এইটার উপর লক্ষ্য রাখিছিলে। আর সেই লয়ে তাত এই বিষ্ণু পূজা করেছিলেন। আর লগত আমার সেই সময়ত আসলে এই মহারা যেটু আইমত্ত রজার দিনত ইয়াত নরনারায়ণের দিনত ইয়াতে এই দৌল উৎসবটি হয়েছিল। আর সেই সময়তে গড় ভাঙা যদি গড় ভাঙা ব্যবস্থা ইয়াত এখন পাম আসলে, ইয়াত এখন পাম আসলে যখন মানে কমলা টেঙার বাগান আসলে বলে আমি পাইছো। এতিয়াও আমার ইয়াত আসলে এনেকুয়া ঠাই যে ইয়াত আমি দঙ্গল পুতিব নোৱাৰো, কারণ দঙ্গল পুতিলে এতিয়াও আমার 20 ফুটের তলত তাত মানে শিলরে পাথর আছে উঠি আহে। আমি ইয়াতে ননাই নদীত পাইছো, আমি ইটা টুকুরাবিলাক আসলে উঠি আহে। যে এনেকুয়া ক্ষেত্রত আজি 200 বছর ধরে এই মন্দিরত গড় ভাঙা দেউল চলি আছে। গড় ভাঙার তাৎপর্য হল আমার 6জন কই আসলে থাকে, আর এই 6 দুগুণ 12 জন তারমানে 6 জোড়া থাকে। উপরের ফালে 6জন থাকিব, তলের ফলে 6জন থাকিব, আর উপর তলেরপরা উপর উঠিব চেষ্টা করে, আর উপরেরপরা তললে নামি আসবলে চেষ্টা করে। এখন মাল্য যুদ্ধ বড় ধুনিয়া লাগে চাই আসলতে, আর এই ব্যবস্থাটো পরম্পরাভাবে আমার চলি আহি আছে, গতিকে আগলেও নিশ্চয় চলি থাকিব। মই মতে এটাই কথা কব বিচাৰিছো, এই শিব মন্দিরটি এটি মিলনের থলী, ইয়াত প্রায় 5খন গাঁও জড়িত হয়ে আছে, আর এই দৌল উৎসবত এই আটাইবিলাক মানুষ জড়িত, চান্দা পাতি দিয়ে পূজা ভাগ করে, আর ইয়াত গড় ভাঙা চাবর কারণেও সকলবিলাক মানুষ আহে। আর ইয়াতে যিমানখিনি আলহী বা আমার চাকরি করা মানুষ বাহিরত আছে সকলবিলাকে বিহুত নাহিলেও কিন্তু এই গড় ভাঙা দৌলত আহে, সপরিয়ালে আহে আর ইয়ার উৎসব। ধন্যবাদ জ্ঞাপন করেছো। আমি সন্মানীয় কর্মকর্তাসকলের মুখরে আপনার এই গড় ভাঙা দেউলর যে ঐতিহ্য, যে পরম্পরা আর যে ইয়ার মাহাত্ম্য, এই অসমবাসী রাইজ তথা ভারতবাসী রাইজক আমি এই ঐতিহ্যপূর্ণ থাকা এই শিব মন্দির ধূপতল শিব মন্দিরের এই গড় ভাঙা দেউল উপভোগ করার আহ্বান জানাই আজির এই ভিডিওটি সামরি মারিছো। ধন্যবাদ।